ট্রেনটি নামছে এটা বুঝতেই পারছি, কারণ উপরে যখন আকাশ, শুধু আকাশ, মেঘ এসব দেখছিলাম, এখন নিচে জিনিসটা দেখতে পাচ্ছি। নিচে যে বাড়ি জমি চাষ হয়েছে এখানে, এগুলো বুঝতে পারছি, কিন্তু কানে কিছু শুনতে পাচ্ছি না। কান দুটো পুরো বন্ধ হয়ে গেছে, কান একদম বন্ধ হয়ে গেছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। একদম নিচে, একদম নিচে চলে এসেছি, একদম নিচে। গুয়াহাটি বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে, একদম নেমে গেছে, পুরো নেমে গেছে। সময় লাগলো মাত্র 1 ঘন্টা 4 মিনিট। ফ্লাইট একদম নিচে। কলকাতার মতো গুয়াহাটি বিমানবন্দর, আমি প্রথমেই বলেছিলাম, কলকাতার মতো গুয়াহাটি বিমানবন্দর অত বড় নয়, ছোট। কলকাতা তো একটা ইন্টারন্যাশনাল, চলে এসেছি। দেখাই যাচ্ছে, বুঝতেই পারছেন, এটা হলো গুয়াহাটি বিমানবন্দর। এখান থেকে আমাকে আমার যে চেম্বার, কামাখ্যার উদ্দেশ্যে আমার গাড়ি বাইরে ওয়েট করছে। ছোটা থেকে আমার চেম্বার স্টার্ট হবে আজকে, আগামীকাল কামাখ্যা মায়ের মন্দিরে কুমারী পুজো,